বন্ধুরা অনেক দিন পর এমন একটি ফোন পেলাম যেটা ডিজাইনটা দেখে সত্যি মনে হলো যে হ্যাঁ সত্যি একটি ভালো ডিজাইন আমরা পেতে চলেছি শুধু ডিজাইন না তার সাথে সাথে অনেক এমন ফিচার্স যেটা আমরা কম দামের ফোনগুলোর মধ্যে দেখতে পারি না সেটাই ফোনটার মধ্যে আমি দেখতে পেলাম চলুন আপনাদের আর ওয়েট করাবো না ফোনটার নামটা আমি বলেই দিই স্যামসাং নিজেদের এম সিরিজটাকে কন্টিনিউ করছে আর আপনারা যেরকম জানেন যে স্যামসাং এম থার্টি ওয়ান বলে একটি মোবাইল লঞ্চ করেছিল এই বছরের প্রথম সাইডের দিকে যেটির দাম ইন্ডিয়ান রুপিজে পনেরো ষোলো হাজার টাকা ছিল ওটারই এখন আরেকটি ভার্সন লঞ্চ করছে এম থার্টি ওয়ান এস এটার একটি টিজার ফটো অলরেডি অ্যামাজনে আপনাদের এসে গেছে অ্যামাজনে আপনারা দেখতে পারবেন যে জুলাইয়ের তিরিশ তারিখে ঠিক বারোটার সময় ফোনটি লঞ্চ হবে এই টিজার ফটোটা দিয়ে আমরা অনেক কিছু ফোনটির ব্যাপারে জানতে পারলাম তো চলুন প্রথম এটির বিল্ড আর ডিজাইন কোয়ালিটিটার ব্যাপারে একটু কথা বলি প্রথম কথা যদি এটি ডিজাইনটার কথা বলি তো এখানে আপনারা রিয়ার সাইডে যেটি ব্যাক প্যানেল পাচ্ছেন অফকোর্স এটি একটি পলিকার্বনের ব্যাক প্যানেল থাকবে কিন্তু একটি ব্লু আর হোয়াইটের যেটি কালার গ্রেডিয়েন্ট আপনারা পাচ্ছেন এটাকে ফোনটাকে খুব সুন্দর বানায় দেখতে ফ্রন্ট সাইডের কথা বলে আপনারা একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন ডিসপ্লেটা দেখে আমার মনে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের একটি ডিসপ্লে থাকবে আর যেহেতু আমি রিয়ার সাইডে বা সাইডে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পারলাম না তার জন্য ধরে নেওয়া যায় যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও থাকছে তো খুবই একটি ভালো আমি বলবো কম্প্রেহেন্সিভ ফোন বানানো হয়েছে মানে সব কিছুই আপনাদের দেওয়া হচ্ছে কিন্তু কিছু সাইডে এটার জন্য স্যাক্রিফাইসও করা হয়েছে স্যাক্রিফাইস যেরকম কি করা হয়েছে এখানে আপনারা কোনো প্রসেসরটার মধ্যে কোনো আপগ্রেড দেখতে পাচ্ছেন না এক্সিনস নাইন সিক্স ওয়ান ওয়ানেরই চিপসেটটা আপনাদের রয়ে যাচ্ছে যেটি কি আপনাদের এম থার্টি বা এম থার্টি ওয়ানে ছিল যদিও আমি বলছি না যে এটি একটি খারাপ প্রসার কারণ এটি খুবই একটি ভালো প্রসেসর পাবজি আপনি ভালোভাবে খেলে নিতে পারবেন ল্যাগ ছাড়া আর তাছাড়া এখানে আপনাদের সিক্স জিবি র্যাম থাকছে ওয়ান টোয়েন্টি এইট জিবির ইন্টারনাল স্টোরেজ থাকছে তো ওভারঅল একটা সব কিছু মিলিয়ে আপনাদের একটি ফোন দেওয়ার স্যামসাং চেষ্টা করেছে যদি কথা বলি ক্যামেরাগুলো নিয়ে তো রিয়ার সাইডে আপনাদের একটি স্কোয়ার মডেলের মধ্যে চারখানা ক্যামেরা ইনক্লুডেড আছে একটি ক্যামেরা ওখান থেকে শিওর শট যেটা থাকবে হলো একটি সিক্সটি ফোর মেগাপিক্সেল আপনাদের প্রাইমারি ক্যামেরা আবার বলা হচ্ছে ক্যামেরাটার মধ্যে এমন একটি ফিচার থাকবে যেটাকে আমরা বলি হলো সিঙ্গেল টেক ফিচার এখন আপনাদের লেটেস্ট ফোনগুলোর মধ্যে আপনি দেখতে পারবেন যেটার মধ্যে আপনারা ভিডিও আর ফটো একসাথে আপনি নিতে পারবেন আর ভালো কোয়ালিটি থাকবে সেগুলোর তো এই জিনিসটার মধ্যে এমন না কি ভিডিও চলছে ওখান থেকে আমি একটা স্ন্যাপশট নিয়ে নিলাম ওটা না কিন্তু দুটো লেন্স একসাথেই কাজ করবে ভিডিও নেওয়া হচ্ছে এক্সট্রা করে ফটোগ্রাফিটাও কাজ করছে তো এটা দিয়ে খুবই একটি ভালো ফিচার এটার মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে আর আমার যেটি পোস্টারটা দেখে মনে হলো ইন্টেলিজেবল একটু লেখা আছে সেটা দিয়ে মনে হয় যে এই ফোনটির মধ্যে স্যামসাং স্পেসিফিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটি ক্যামেরার মধ্যে হয় বিউটি মোড এক্সেট্রা ফেস রেকগনিশন তো এইসবের মধ্যে একটু মনে হয় স্যামসাং ডেভেলপমেন্ট করেছে যদি কথা বলি এখন ফ্রন্ট সাইডের লুকস বা ক্যামেরা নিয়ে তো এখানে আপনাদের ফ্রন্ট সাইডে আপনারা খুবই একটি সোয়্যাঙ্কি লুক পেয়ে যাচ্ছেন সাইডে বলতে গেলে একদমই বেজেস নেই নিচের সাইডে আপনারা স্লাইট একটু বেজেস দেখতে পারবেন আর আপনাদের আপার সাইডে থাকছে আপনাদের একটি মিডিলে প্লেসড একটি ক্যামেরা কাট সেলফি ক্যামেরাটা কত মেগাপিক্সেলের হবে কিছু যাই না কিন্তু আইডিয়া করে অনেকে বলছে আট বা ষোলো মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দিতে পারে সেলফি ক্যামেরা যত মেগাপিক্সেলের দেখ যা যা ফিচার্স দিচ্ছে আমি মনে করি না যে খুব একটি খারাপ ফোন বা খারাপ একটি সেলফি ক্যামেরা স্যামসাং দিতে চলেছে লাস্টল যদি অ্যানসিলারি ফিচার্সগুলোর কথা বলি এখানেও স্যামসাং একটি খুব খুব ভালো জিনিস দিয়েছে সেটি হলো সিক্স থাউজেন্ড এমএইচের একটি আপনাদের হিউজ হিউমাঙ্গাস ব্যাটারি থাকবে তার সাথে সাথে ফাস্ট চার্জিংও থাকবে কত ওয়াটের ফাস্ট চার্জার থাকবে সেটা আমি এখন আপনাদের বলতে পারছি না মোবাইলটি আসবে অ্যান্ড্রয়েড টেন আউট অফ দ্য বক্স আর এই সব কিছু আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান রুপিসে মাত্র মাত্র উনিশ হাজার থেকে কুড়ি হাজার টাকায় বাংলাদেশে গিয়ে সেটি বাইশ থেকে তেইশ হাজার টাকা বা একটু বেশি যেতে পারে শিওর শর্ট প্রাইস আমি বলতে পারছি না কিন্তু আপনারা কিন্তু এই অগাস্ট শুরু হওয়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশে ফোনটি পেয়ে যাবেন ইন্ডিয়াতে তো জুলাই তিরিশ তারিখে অ্যামাজন দিয়ে লঞ্চ হচ্ছে তো নিশ্চয়ই দেখব ফোনটি লঞ্চ হওয়ার পর যে কনজিউমারদের কী রিয়েকশান থাকে এখন চাইনিজ স্মার্টফোন ছাড়ারও কথা হচ্ছে ইন্ডিয়াতে তাই আমি মনে করি যে স্যামসাংয়ের এই ফোনটি একদম ঠিক সময় লঞ্চ হচ্ছে খুব ভালো স্পেসিফিকেশানস নিয়ে লঞ্চ হচ্ছে এমন নাকি যে একটা পুরোনো ফোনের নাম চেঞ্জ করে আমি লঞ্চ করে দিলাম তো ওভারঅল আমার পার্সোনালি ফোনটি ভালো লেগেছে